হয়েছে আমার। আর ওই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা শ্রীজা ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকলকে জানাই, ছোট বড় আমার তরফ থেকে সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো আজকে রথের দিনে। তো আজকে সকালবেলায় হচ্ছে, মানে লেট করেই উঠেছি আজকে, এখন 9টা বাজে, আমি এখনও বিছানাতেই শুয়ে আছি। কারণটা হলো আমার হঠাৎ পিঠে আর মাজায় খুব যন্ত্রণা করছে, কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে, পিঠের শিরাটাই পুরোটা টানা একদম টেনে ধরেছে, মনে হচ্ছে যন্ত্রণা করছে। আর রাতেও ঘুম হয়নি ঠিকঠাক, রাতে অনেক রাতে আমি ঘুমিয়েছি, মানে ঘুম আসছিলই না। তো যাই হোক, শরীরটা ভালো নাই, এমনিতেও গলাটাও ব্যথা করছে। আর বর গেছে হচ্ছে বাজারে, গেল। অন্য সময় আমিও যাই, কিন্তু আজকে ও পাশে যে সাইকেলটা আছে, বাড়িতে একজনের সাইকেল থাকে, তো ওনার সাইকেলটা নিয়েই গেল বাজারে। আজকে ডিশ হবে সেরকম কিছু না, খুব সিম্পলভাবে ডিশ করব। তেলাপিয়া মাছ আনতে বলেছি, যদি পায় আর কি, তাহলে অন্য মাছ নিয়ে আসবে একদম সামান্য। আর হচ্ছে একটু পেঁপে আছে ঘরে, পেঁপে রান্না করে নেব। আর আজকের একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, কেউ যেন স্কিপ করবে না। আজকে হচ্ছে মাথাভাঙা থেকে সুরভি আর শুভদীপদা আসছে, তো ওরা আসলে খুব আনন্দ হবে, কারণ আজকে আমরা মানে মেলা ঠিক নয়, মেলাই বলতে পারো, এখানে মদনমোহন বাড়িতে খুব বড় করে রথ হয়, 2 বছর করোনার জন্য কোথাও সেরম রথ হয়নি। তো এবার রথযাত্রা উৎসবটা খুব ভালোভাবে পালন করা হবে, ছোটোখাটো মেলার মতো হবে, তো দেখতে যাব, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মদনমোহন বাড়ির রথ দেখবো, আর রথ প্রচুর বড় হয়, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা, কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি রান্না বান্না করে নিই, চলো টুকটাক তোমাদের কিছু শেয়ার করো। হচ্ছে সকালে মটর সেদ্ধ মুড়ি খাওয়া হবে, যার জন্য হচ্ছে মটর ভিজিয়ে রাখা হয়েছিল রাতে, আর আলুগুলো এখন ছুলে নেব। এটা না মটরসেদ্ধ মুড়িটা না, মানে খেতে খুব ভালো লাগে, এর কারণ হচ্ছে তোমরা প্রায়ই দেখবে মটরসেদ্ধ মুড়ি, মটরসেদ্ধ মুড়ি, কারণ হচ্ছে মটরসেদ্ধটা খুব মানে হালকা খাবার, মানে শুধুই জলে সেদ্ধ, বাকি কোনো মশলা থাকে না। কিন্তু মটরটাকে যখন আলু দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ তো নয়, মানে একদম নিরামিষ, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, আর হচ্ছে তেল লবণ দিয়ে যখন ঠেসে মাখা হয় মটরটাকে, একটু নরম নরম করে সেদ্ধ করার পরে মাখো মাখো হয়ে যায়, খেতে না খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এমনি নর্মালি ট্রাই করে দেখো, যে যে নিরামিষ হবে এমনি মুড়িতে খাওয়ার জন্য ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো এটা আমার মায়ের কাছ থেকেই শেখা, মানে আমাদের বাপের বাড়িতে এটা চলে খুব, শ্বশুর বাড়িতে চলে না, শ্বশুর বাড়িতে পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি, আবার আমার বড়ও খুব পছন্দ করে। আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কুকারটাও ধুয়ে নিলাম, তো এখন মটরটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর বর বাজার থেকে চলে এসেছে, আর দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসেছে। আর আজকে আমার ঘরে নতুন মাছ এসেছে, পমফ্রেট মাছ, সবাই অবশ্যই চেনো, তো আগেও একবার করে খাইয়েছিলাম বরকে। যাই হোক, এটা সেকেন্ড টাইম বানাবো আর কি। আর পমফ্রেট মাছ কে কে খেতে পছন্দ করো আমি জানি না, বা কে কে খেয়েছো জানি না, কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা হয়তো খাওনি তারা হয়তো পছন্দ করো না, কিন্তু আমি ফার্স্ট টাইম, বা আমার বড়ো ফার্স্ট টাইম পমফ্রেট মাছ খেয়েছিলাম মাসির বাড়িতে, মাসির হাতে। মাসি খুব সুন্দর পমফ্রেট মাছ রান্না করেছিল, তো তখন থেকেই পমফ্রেট মাছের প্রতি একটা ভালোবাসা। কিন্তু কোচবিহারটা যেহেতু উত্তরে, আর ওটা যেহেতু সামুদ্রিক মাছ, তাই এদিকে খুব একটা আসে না, খুবই রেয়ার। তো আজকে এসেছে ছোট ছোট সাইজ, কিন্তু তাও তবুও নিয়ে চলে এসেছে, পেয়েছে বলে 4 পিস নিয়ে এসেছে, জাস্ট দুপুরের জন্য, রাতে রাতের জন্য রাখবো না আর কি। যাই হোক, এখন হচ্ছে এই বডিগুলো চিড়ে দেয়নি, তার জন্য হচ্ছে আমি চিড়ে নিচ্ছি চাকু দিয়ে, দেখতে পাচ্ছ তো। চলো আজকে এই রান্নাটা তোমাদের দেখাবো কীভাবে আমরা করছি। এই যে ছোট্ট ছোট্ট একদম কমপ্লিট, আচ্ছা
আর এখানে এখন আমি মাছটা রান্না করতে চলে এসেছি। তো এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আগে মাছটা বসিয়ে দেব। তো দেখো, কড়াইয়ে আমি দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর কিছুই না, তারপরে হচ্ছে সর্ষে বাটা, মানে লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে হালকা করে সর্ষেটা পেস্ট করা আছে। তো এই জাস্ট, এরপরে হচ্ছে লবণ হলুদ নিজের মতো পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে আমি পমফ্রেট মাছগুলোকে দিয়ে দেব। তারপরে একটু থকথকে মশলা থাকতে থাকতে ওটাকে নামানোর ইচ্ছা আছে, যেহেতু আজকে কোনো রকম ঝোল হয়নি বা ডাল জাতীয় কিছু হয়নি। তো চলো, আশা করি ভালো লাগবে তোমাদের এই ছোট্ট রেসিপিটা। তোমরাও কখনো পমফ্রেট মাছ খেলে ট্রাই করে দেখো। আর পমফ্রেট মাছ সাধারণত এভাবেই রান্না করে, এক হয় মশলা দিয়ে হয় আর এক হয় হচ্ছে একটু সর্ষে দিয়ে স্পাইসি করে, কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি। পমফ্রেট মাছের একটা নিজস্ব গন্ধ থাকে যেটা হচ্ছে নাকে লাগতে পারে, পেঁয়াজ ইউজ করলে হয়তো ওই গন্ধটা চলে যায়, কিন্তু আমি করিনি, আমি একদম সিম্পলভাবে করছি। আর সব শেষে ধনে পাতা ছিটিয়ে দিলাম, কারণ ধনে পাতা দিলে ফ্লেভারটা ভালো লাগে। আর আমি কাঁচা লঙ্কাও চিরে দিয়েছিলাম, সেটা আমি মুখে বলতে স্কিপ করে গেছি। যাই হোক, চলো সবার শেষে আমি একবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর খাওয়া দাওয়ার পরে টিভি খুলতেই দেখছি কোচবিহারের মদনমোহন বাড়ির মানে ক্লিপ দেখাচ্ছে। তো এই যে দেখো, মদনমোহন বাড়িতে সকাল থেকেই খুব রব রব উৎসব একটা সেজে উঠেছে, মদনমোহনকে ভোগ দেওয়া হয়েছে, অনেক কিছুই হয়েছে, তোমরা সেটা শুনতেই পেলে। আর আমরা এখানেই যাব, তো ওরা আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করে যাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে শুয়ে আমারই ব্লগ দেখছি, বরের ফোনে বর দেখছে, আমি দেখছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু এইভাবেই রেস্ট নিচ্ছি এখন। আর ওরা গাড়িতে উঠে গেছে, ওরা আসছে, তো এসে ওরা থাকবে না, চলে যাবে রাতেই, ওর জন্য গাড়ি ভাড়া করে গাড়িতেই আসছে, কারণ অনেকটাই ডিস্টেন্স এখান থেকে। যাই হোক, আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মদনমোহন বাড়িতে তো তোমরা দেখলেই রথযাত্রা কত সুন্দর পালন করছে, টিভিতেও দেখাচ্ছে, তো অবশ্যই যাব এবং তোমাদের সঙ্গে মোটামুটি যতটা পারবো পুরোটা শেয়ার করার চেষ্টা করবো, দেখতে থাকো। চলো বসো ঘরে, আসো দাদা। ভীষণ মশা এই বাইরেটায়, প্রচন্ড। আবার মিষ্টি আনার কি দরকার, সেটাই। বসো বসো, কতগুলো দেখলাম কালকে বাদামের দোকান টোকান এসে হাড্ডা হাড্ডা বসেছে। বসো, আর দাদা আর সুরভি গরম থেকে আসলো বলে আমি একটু ঠান্ডা ফ্রুটি দিলাম। আর এদিকে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, একটু মিষ্টি বের করছি, তো একটু মিষ্টি মুখ করে নেবো সবাই মিলে, তারপর বেরিয়ে যাব, কারণ বেশি দেরি করা যাবে না। ওদিকে হচ্ছে আমাদের দুদিকে যাওয়ার প্ল্যানিং আছে, আর বেশি দেরি করলে সেটা অন্ধকার হয়ে যাবে। তো চলো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এই যে সুরভি আর এই যে আমি। তো এখন হচ্ছে মেঘ করে গেছে আকাশে, জানি না কি হবে, ছাতা নিয়ে তো বেরিয়েছি, রথ তো বৃষ্টি হয়ই। আর আমরা হচ্ছে বৃষ্টির দিনে ঘুরতে বেশি ভালোবাসি, আমাদের আগের ব্লগ গিয়ে দেখে আসবে যে বৃষ্টির দিনে ঘুরে এসেছি পাহাড়ে গিয়ে।
আর বৃষ্টি আমাদের পেশেন্ট ছাড়ে না, এটা আমারও ছোট থেকেই যখনই কোথাও বেরোয় বৃষ্টি হবেই হবে, বৃষ্টি হবে, আজকেও তো হবে, সেটা বুঝতেই পারছি, কম হোক বেশি হোক হবেই সেটাই। তো এই যে দাদারা গাড়িতে করে এসেছে, তো এই গাড়িতেই যাবো এখন মদনমোহন মন্দির ফার্স্টে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। মাঝখানে বসে চিড়ে চেপটা হয়ে গেছে, চলো আর আমরা নেমে গেছি দেখছো মদনমোহন মন্দির যাওয়ার জন্য। তো গাড়ি হচ্ছে এতটাই ভিড় হয়েছে ওই মন্দিরের সামনে, রথ বেরিয়েছে বলে, যার জন্য গাড়ি যাবে না ওর ভেতর দিয়ে, ওর জন্য গাড়িটা এক জায়গায় দাঁড় করি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো স্কিপ করো না, দেখতে থাকো আজকে তোমাদের কোচবিহারের মদনমোহন মন্দিরের রথটা দেখাবো এবং আমিও দেখবো। হ্যাঁ, আর খুব আনন্দ হয় এক জায়গায় আসলে, ভীষণ মজা হয়। তো চলো দেখাই তোমার, দেখতে থাকো, ভিড় হয়ে গেছে। চলে এসছি আমরা মন্দিরের সামনে, আর এই যে রথ, কোচবিহারের সব থেকে বড় মানে যেখানে রথের পুজো হয়, জগন্নাথের পুজো হয় সেখানে। রথের সামনেই যেতে পারছি না, এই দেখো তো সবাই পুজো করছে দেখো। নটকো, আচ্ছা এটা এই মানে খাওয়া হয় নাকি? এটা খাওয়া হয় না, এটা এই মানে জগন্নাথ ঠাকুরের পূজার সময় লাগে। আচ্ছা সবাই দেখছি ছোট ছোট দিচ্ছে, রথযাত্রা উপলক্ষে। এই যে দোকান পাশে বসেছে দেখো, ওইদিকে কাঠের জিনিস পাওয়া যাবে। তো এখানে এখনো রথের দড়ি বাঁধা হয়নি, তো রথ টানা হয়নি, আমরা যাচ্ছি আর একটা জায়গায় রথ দেখতে। তো স্কিপ করো না, দেখতে থাকো, আর এখানে আসবো সন্ধ্যেবেলা, এটা বাড়ির কাছে তাই সন্ধ্যেবেলায় আসবো, এখন হচ্ছে দূরে যেটা আছে সেটাই যাচ্ছি। চলো কন্টিনিউ করতে থাকো। এই ফলটা সম্বন্ধে তোমাদের বলি, এই ফলটা প্রচুর বিক্রি হচ্ছে, এইভাবে বসে বসে হিউজ মানুষ বিক্রি করছে। এই ফলটার নাম লটকা। তো আমি মানে ইউনিক একটা ফল, আমি আগে কখনো দেখিনি, বা এর গাছ আমি কোচবিহারেও দেখিনি, হয়তো মানে জঙ্গলে টঙ্গলে হয় না। তো এটা হচ্ছে জগন্নাথকে দেওয়া হয় আর কি, পুজো করা হয়, এটাই ছুঁড়ে ছুঁড়ে সবাই দিচ্ছে, মানে মাটিতে যে এত পরিমাণে পড়ে আছে মানে পায়ে সব চটকে যাচ্ছে আর কি। তো 10 টাকায় ওই রকম পুরো চিকচিক দিচ্ছে আর কি, আমরাও নিলাম পুজো করার জন্য।
জ্বর তো নড়াতে পারে নাকি ওর? সবাই দড়ি দৌড়াচ্ছে, দড়ি দৌড়া নিয়ে দাঁড়ানি, এই যে দড়ি আছে, এই যে হাত বোলা যায় দড়ি দিয়ে ঠাকুর কোথায় আমরা কোথায়? তো তোমরা তো বুঝতেই পারছো মানে কি নাজেহাল অবস্থা, জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য এরকম ভয়ঙ্কর অবস্থা, এত পরিমাণে ভিড় হয়েছে, আমি দড়ি মানে খুঁজেই পাচ্ছি না কোথায় যে ঠাকুর আছে, আমি সেটাই দেখতে পাইনি, জাস্ট কোনো রকমে এক হাতে দড়িটাকে ধরেছি, এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, কিছু বলার নাই আর, তোমরা জাস্ট দেখতে থাকো কন্টিনিউ, আশা করি আরও ভালো লাগবে। এখন ধরেছে, টানছে টানছে, জগন্নাথ বেরিয়ে এসছে, জগন্নাথ বেরিয়ে এসছে, ওইখানে জগন্নাথ আর এইখানে দড়ি, জগন্নাথকে বার করেছি আমরা ফাইনালি, বাপরে বাপ পুরো স্নান হয়ে গেছি, এত কষ্ট, এই ফার্স্ট টাইম রথ টেনে ভীষণ আনন্দ পেলাম, মানে এত কষ্ট করে জগন্নাথকে টানতে হয়েছে, এত ভিড়, বাপরে বাপ, দেখতে থাকো আরো অনেক জিনিস আছে। জগন্নাথ দেবের রথ বেরিয়ে যাওয়ার পরে এভাবে পেছনে গাড়িতে করে খিচুড়ি ভোগ বেরিয়েছে আর কি, সবাইকে রাস্তাতে এভাবে প্লেটে প্লেটে দিয়ে দেবে, তো আমরাও একটু সামান্য নিয়ে জাস্ট মুখে দিলাম, আর এখন হচ্ছে মেন যে মন্দির যেখানে জগন্নাথ দেব থাকে তো সেখানেই যাবো আর কি, তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে জগন্নাথ দেবের প্রসাদ, এই ফলটা দিয়েই ছুঁড়ে ছুঁড়ে জগন্নাথ দেবকে দেওয়া হচ্ছে, কি কি নাম কি গো, লটকা নাকি লটকা নাকি নটকা বলছে, প্রচুর বিক্রি হচ্ছে রাস্তাঘাটে, তোমরা তো দেখলেই, তো এই যে ছাড়িয়েছি, এটা এখন খাবো, টক টক খেবি খেতে, আমি আগে কখনো ফলটা খাইনি, আর খেতে হবে না এখন, রেখে দাও বাড়িতে, বাড়ি নিয়ে গিয়ে খাবে। তো এখানে না আসলে বুঝতামই না যে এত সুন্দর করে কোচবিহারও রথযাত্রা উৎসব পালন করা হয়, আমরা সাধারণত টিভিতে দেখে থাকি এবং বাড়িতে পাড়াতে ছোটোখাটো রথ বেরোয়, বাচ্চারা নিয়ে বেরোয়, এত সুন্দর করে ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম রথের দড়ি টানতে গিয়ে এতটা নাজেহাল অবস্থা হয়েছে আমাদের, কিন্তু ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, মানে লাইফে ফার্স্ট টাইম যেন অন্যরকম রথ দেখলাম, আর দড়িটা তো তোমরা দেখলেই রথ কত দূরে, দড়ি কত দূরে, তো ভীষণ পুণ্যের ব্যাপার এরকমভাবে রথের দড়ি টানা, খুবই খুশি হয়েছি, দেখতে থাকো।
আরো ভালো না সেই সুযোগ করলে হয় জয় জগন্নাথ। সেই আয়োজন এই পাঁচ তরকারি হবে রান্না কোথায় হচ্ছে হয়ে গেছে তো আমরা এখন এসেছি জগন্নাথ দেবের হেসেল ঘরে রান্না হয়ে গেছে আমরা আজকে ক্যামেরা করতে এসেছি হ্যাঁ ভীষণ বড় করে আয়োজন এখানে রথ চলো আরো অনেক কিছু দেখানো বাকি তোমাদের গরম লেগে গেছে আমি মাথায় একটা ঝুঁটি পেকে নিয়ে বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করা হয়েছে মানে একদম এলাহি ব্যাপার এখানে জগন্নাথ দেবের এলাহি ব্যাপার তো যাই হোক প্যান্ডেলের মধ্যে বসে আছি জগন্নাথ দেব এখন ঘুরতে বেরিয়েছে মাসির বাড়ি আর আমরা ততক্ষণে বসে বসে একটু ভোগ প্রসাদ নিলাম দাঁড়িয়ে গেল হরেক মাল দিয়ে রান্নাবাটি কিনে বাবা এগুলো আর কদিন পরে আর ওখান থেকে আমরা চলে এসেছি এখন কোচবিহারে মানে প্রপার কোচবিহারে মদন মোহন মন্দিরের সামনে একদম তো চলো মদন মোহন মন্দিরে ঢোকা যাক কারণ প্রথমে মদন মোহন মন্দিরে ঢুকতে পাইনি দেরি হয়ে যাবে বলে ওই দিকটা আগে গেছিলাম চলো এবার দেখতে থাকো আমরা এখন মদন মোহন মন্দিরের ভেতরে আছি তো একটু ঘোরাঘুরি করছি দাঁড়িয়ে আছি আড্ডা মারছি এইসব করছি আমরা এখন তো প্রচুর ভিড় হয়েছে আজকে আর মদন মোহনকে নিয়ে চলে গেছে মাসির বাড়ি আমরা ওই দিকে গেছিলাম জগন্নাথ দেখতে তো এই সময় নিয়ে চলে গেছে সেই সময়ে দেখতে পাইনি আর যাই হোক এই যে আর ছোটোখাটো মেলা হয়েছে বেশ ভালোই লাগছে বেশ এনজয় হচ্ছে তো চলো তোমরাও দেখতে থাকো স্কিপ না করে আর এখন দেখো মদনমোহন মন্দিরের বাইরে যে সমস্ত মেলাগুলো বসেছে সেখানে এসেছে আর এই একটা বৌবর আমার ভীষণ পছন্দ হয়েছে মাটির পুতুল মানেই মানে হচ্ছে একটা ইমোশন ছোটোবেলাকার একটা স্মৃতি ও মানে ছোটোবেলায় মাটির পুতুল কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু বহুদিন হলো মাটির পুতুল কেনা হয় না তো ভীষণ ইচ্ছে করছিল আমি আর সুরভি মিলে কিনলাম বৌবরগুলো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাড়ি গিয়ে আর এখন সোজা চলে এসেছি সাগরদিঘির ধারে কারণ হচ্ছে মোমো খাবো সুরভি কোচবিহারে আসলে এখান থেকে মোমো খায় আর কি আর আমরাও খাই তো চলো আগে মোমোটা খেয়ে নিই তারপরে হচ্ছে বাড়ির দিকে যেতে হবে কারণ রাত হয়ে যাচ্ছে আর ওরাও ফিরবে তো হ্যালো ফ্রেন্ডস এখন চলে এসেছি সাগরদিঘির ধারে আইসক্রিম খেতে জয়পুরি আইসক্রিম কাজু শেকটা নেব তো হচ্ছে আইসক্রিম খাওয়া দাওয়া করবো আর ওদিকে হচ্ছে মোমোটা খেলাম গরম লেগে গেছে এই যে কাজু শেক আছে তো এটা খেয়ে একটু ঠান্ডা হবো ঘেমে গেছে চৌমুখ দেখে বুঝতে পারছো চলো খেয়ে নি তো এই হচ্ছে আইসক্রিম ঘেমে গেছে পুরো জামাটা একদম সাদা হয়ে গেছে খাও না তুমি খাও বাহ খুব সুন্দর দেখতে আমি সেই ইয়েটা দেখে এসেছিলাম সেটা পাইনি সে বড় আমিও গণেশ দেখে এসেছিলাম মনে হয় সেইবার গিয়ে
আমাদেরকে ঝুলিয়ে রাখতে হবে। তো বাড়ি চলে এসেছি আর সুরভীর আবার বেরিয়ে যাচ্ছে, আবার কোনো একদিন কোনো এক সময় দেখা হবে। টাটা। হ্যাঁ দাদা এসো, ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিংই করছো না? ঘুরতে যাওয়ার প্ল্যানিং হবে আমরা, কবে যে যাওয়া হবে, এক বছর হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো রাত্রি 8:30 বেজে গেছে আর ওরাও বেরিয়ে গেল, ওদের গাড়িটাও এখানে চলে এসেছে। তো ওরা চলে যাবে, ওদেরও যেতে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টা। আর আমরাও এদিকে ঘরে এখন খাবার দাবারের ব্যবস্থা করতে হবে রাতে কিছু। হ্যালো ফ্রেন্ডস, তো হচ্ছে এখন রাত্রি 9টা বাজে আর আমাকে দেখে বুঝতে পারছো ওরা চলে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম আর চোখটা হঠাৎ লেগে এসেছিলো, কারণ হচ্ছে দুপুরবেলা আজকে শোয়া হয়নি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম, একটুখানি যা একটু বসেছি শুয়েছি সে 10-15 মিনিটের জন্য। তারপর রোদে গরমে হাঁটাহাঁটি করেছি, অনেক ভিড় হয়েছিলো, ঠেলাঠেলি অনেক কিছুই দেখলে তোমরা, তো তার জন্য খুব ক্লান্তই ছিলাম। যাই হোক রাতের খাবার খেতে হবে, আর চলো কী কী কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো, চলো দেখে নাও। এই দেখো ইয়েলো ফুলের এই যে ভাজটা নিয়েছি, খুব পছন্দ হয়েছে আমার, আর ইয়েলো কালার আমার বরের ভীষণই ফেভারিট। তো এগুলো কেনার একটাই কারণ, এই যে বৌবরটা কিনলাম, আমার কাছে স্মৃতি হয়ে থাকবে যে কোচবিহারের মদনমোহন মন্দিরের রথের উৎসবে আমি কিনেছিলাম, আর এটা খুব পছন্দ হয়েছে বলে কিনলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, টাটা, গুড নাইট।